হ্যাঁ, আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে মোট 8 জন বাংলাদেশি এবং 2 জন ভারতীয় নাগরিককে অ্যারেস্ট করা হয়েছে। তারা অ্যাকচুয়ালি ওই কলকাতা চেন্নাই যেতে চেয়েছিল এবং ওই 2 জনই তাদেরকে সহযোগিতা করছিল। তো এই সুবাদে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করা হয় তাদের বিরুদ্ধে। আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড। তো নাম জিজ্ঞেস করলে যারা বাংলাদেশি তারা বলেছে একজন শাহাদাত হোসেন, চট্টগ্রাম ডিস্ট্রিক্টে বাড়ি বাংলাদেশ, আর একজন তৃষা আক্তার, সাফলা আক্তার, রাজু আহমেদ, শাহ আলম, সুকদ্রি শেখ, এমডি বিপ্লব এবং করিম শেখ, আরেকজন, তারা হলো 8 জন। আর 2 জন যারা মেলাঘরের বাসিন্দা তারা হলো শ্রী রতন পাল এবং শুক্লা সরকার। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। তাদেরকে কোনো রিমান্ডের আবেদন জানানো হবে? হ্যাঁ, রিমান্ড হবে। কোন জায়গায় ঢুকেছে সে খবর কি পেয়েছে আপনারা? অ্যাকচুয়ালি এটা তো আন্ডার ইনভেস্টিগেশন, তো আমরা রিমান্ডে দেখবো এবং দফায় দফায় তাদের এখনও জিজ্ঞাসাবাদ চলছে। আর ফর দ্য পারপাস ফর দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন এটা এখনও বলা যাচ্ছে না সোশ্যাল মিডিয়া। এমনিতে কতদিনের রিমান্ড চাওয়া হবে? রিমান্ড সবাই সবাইকেই চাওয়া হবে, জুডিশিয়াল কাস্টডিতে ইন্টারোগেশন, আর একজনকে আমরা পুলিশ রিমান্ড চাবো, পুলিশ কাস্টডিতে।